আবারও করোনা পজিটিভের সন্ধান মিলল মালদায়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মালদায় ৬ জন করোনা পজিটিভ রোগী ধরা পড়ল। এই নিয়ে মালদা জেলার করোনা আক্রান্তের সংখ্যা এগিয়ে দাঁড়ালো মোট ১৯ জন। প্রত্যেকেরই চিকিৎসা চলছে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায় কোভিড হাসপাতালে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে জেলার নতুন করে ৬ জন করোনা পজিটিভ আক্রান্তের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে পুরাতন মালদা ব্লকে রয়েছেন ২ জন, হবিবপুর ব্লকে রয়েছেন ১জন, মানিকচক ব্লকের ১জন, কালিয়াচক এক ব্লকের ১জন এবং হরিচন্দ্রপুরের ১জন রয়েছে। মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তেই জেলা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লকডাউনের মধ্যে কোনো রকম নির্দেশিকা যে বহু মানুষেরা মানছে না, তাই নিয়ে বিভিন্ন মহলে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। বাজারহাটে সর্বত্রই ভিড়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ দোকান অবাঞ্ছিতভাবে খুলে বেচা কেনার পর্ব চলছে, রাস্তাঘাটে দিক দিক করছে মানুষের ভিড়। এই রকম পরিস্থিতি চলতে থাকলে এই সংক্রমণ জেলায় ভয়াবহ রূপ নিতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বুদ্ধিজীবী থেকে বিভিন্ন রাজনৈতিক মহল। তবে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কড়াকড়ি করার ব্যাপারে কোনো রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।